আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? শীতের সকাল বা বিকেল বা শীতের দিন আসলেই আমাদের রূপচর্চা করার যে প্রবণতাটা সেটা কিন্তু অনেক কমে যায়, কিন্তু আমাদের সপ্তাহে একদিন কিন্তু প্যাক লাগানোটা অনেক বেশি জরুরি। কারণ আমাদের শীতে ধুলোবালির পরিমাণ এমনিতেই বেড়ে যায়, আমরা যখন বের হই তখন আমাদের মুখের মধ্যে ময়লা খুবই আটকে যায় এবং সেটা ফেস ওয়াশ বা সাবানে কিন্তু যায় না। আজকে এই শীতের দিনে একটু রূপচর্চা করব দুপুরবেলা। আমি হচ্ছে এখানে 2 টিস্পুন ব্রাইটেনিং ফেস প্যাক নিয়ে নিয়েছি, সাথে আমি এখন অ্যাড করে নিব 1 টিস্পুন মধু। এখানে আমি 1/2 টিস্পুন নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। সবচেয়েতে ভালো হয় যদি এখানে সাথে আপনি কাঁচা দুধ নিতে পারেন, যেহেতু আমার কাছে কাঁচা দুধটা আপাতত নেই তাই আমি পানি অ্যাড করে নিব। পরিমাণ মতো পানি অ্যাড করবেন, যেন খুব বেশি না হয় আবার বেশি কম না হয়। এখন আমি সব অ্যাড করে নিব। এই ফেস প্যাকটা সপ্তাহে একদিন সবচেয়ে ভালো হয়, 2 দিন দিলে, যেহেতু শীতের সময় তাই আপনারা অন্তত চেষ্টা করবেন সপ্তাহে যেন একদিন এই প্যাকটা লাগানোর জন্য। এতে আপনার ত্বকের যে মৃত কোষগুলো থাকবে সেগুলো উঠে আসবে এবং আপনার স্কিনটা দেখতে অনেক বেশি ফ্রেশ এবং হেলদি লাগবে। এতে কিন্তু চন্দন এবং কস্তুরি হলুদ দেওয়া আছে। আমরা জানি কস্তুরি হলুদ হচ্ছে আপনার সানট্যান দূর করে, পাশাপাশি দাগ ছোপও দূর করে, আর চন্দন কিন্তু আপনার স্কিনের ব্রাইটনেস বাড়াতেও অনেক বেশি হেল্প করে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।